কেনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার করাতে দেওয়া একতলা ঘর, পথের ধারে নোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানে ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা, আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব একই ভাড়াতে, সেটা টেকটিকে। তফাৎ আমার সঙ্গে শুধু এটুকুই, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালবার টাইম আছে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলিরে হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নির্ঘুম অন্ধকার। ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে, অভাগের সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেল, আমি তথই বচ। ঘরেতে এলো না তো সে, মনে তার নৃত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষার ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেটাও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি, কাঁঠালের ভূপি, মাছের কাকনা, মরা বেড়ালের ছানা, ছাই, পাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। অফিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন, সর্বদাই রসিকতায় থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া তন্তুর মতো মুছড়ায় আষাঢ়, দিন রাত মনে হয় কোনো আত্মরা জগতের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কার্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভিৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝেঁকে মেঁকে আলো ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিদ্ধ বারহানায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদায়ী কালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলেপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজতত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠর দিকে, এ গান সেখানে সত্য, অনন্ত কোথলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে
তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।